আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে লিঙ্কডইনে একটি সিভি ড্রপ করে রাখবেন, সেই ড্রপ করা সিভি থেকে আপনার বায়ার অটোমেটিকলি এসে আপনাকে কাজ দিয়ে যাবে। সো এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সো আপনারা এই ভিডিওটা দেখলে লিঙ্কডইন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা আসবে, না আপনারা কীভাবে সিভি ড্রপ করবেন সেই সম্পর্কে। সো আমি চলে যাচ্ছি লিঙ্কডইনে। সো আমি লিঙ্কডইন লিখে সার্চ করি। লিঙ্কডইন লিখে সার্চ করার পর আমি আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর দেন আমি এখানে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করব, আমার প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে আসার পর আপনাকে যেটা করতে হবে, অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করতে হবে। সো আমি অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করলাম। দেখেন, অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করার পর এখানে কোর নামে কিছু অপশন আছে। সো কোরের যে অপশনগুলো আছে, সো আমি এইটাতে কাজ করব না। সো এই কোরের বিষয়গুলো আপনার ফিল আপ করে রাখবেন। দেন হচ্ছে দেখেন এখানে রিকমেন্ডেড অ্যাডিশনাল, এখানে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে কোর, দ্বিতীয়টা হচ্ছে রিকমেন্ডেড, তৃতীয়টা হচ্ছে আপনার অ্যাডিশনাল। সো আমি রিকমেন্ডেডে ক্লিক করলাম। সো এই রিকমেন্ডেডে কেন ক্লিক করলাম, অর্থাৎ আপনাকে লিঙ্কডইনে রিকমেন্ড করতেছে যে এখানে এই ইনফরমেশনগুলো আপনি দেন, যেমন অ্যাড ফিচার, অ্যাড লাইসেন্স অ্যান্ড ইন সার্টিফিকেশনস, অ্যাড কোর্স, দেন অ্যাড রিকমেন্ডেশন। সো এই যে অপশনগুলি, এই অপশনগুলি আপনাকে লিঙ্কডইন রিকমেন্ডস করতেছে যে এই অপশনগুলি আপনি ফিল আপ করেন। দেখেন, একটা ওয়েবসাইট কিংবা একটা সোশ্যাল মিডিয়া কিংবা একটা মার্কেট প্লেস যদি আপনাকে কিছু রিকমেন্ড করে, তাহলে আপনার অবশ্যই বুঝতে হবে যে এই রিকমেন্ড করার অপশনগুলি আমাকে খুব হেল্পফুল করতে পারে কাজের ক্ষেত্রে কিংবা আমার প্রোফাইলটা গ্রো করতে। সো যখন আপনাকে এই লিঙ্কডইন রিকমেন্ড করতেছে, তখন আপনাকে অবশ্যই এই যে লিঙ্কডইনের রিকমেন্ড ফিচারগুলি আছে, এই রিকমেন্ড ফিচারগুলি অবশ্যই অন করে রাখতে হবে। সো অন করে রাখলে আপনি কিন্তু এখান থেকে বেনিফিটেড হবেন। সো আমি একটু দেখাই আপনাদেরকে কীভাবে কী করবেন। সো অ্যাড ফিচার, সো অ্যাড ফিচারে যাবেন। সো অ্যাড ফিচারটি আসার পর দেখেন এখানে আমার কোনো ফিচার অ্যাড করা নাই। সো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার সিভিটা অ্যাড করে নিতে হবে। সো এই সিভিটা অ্যাড করলে কি হবে, আপনার ক্লায়েন্ট কিন্তু এসে আপনার লিঙ্কডইনে কিন্তু এটা রিকমেন্ড করবে আপনার ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্ট কিন্তু এই সিভিটা দেখতে পারবে। যখন আপনার ক্লায়েন্ট আপনার এই সিভিটা দেখতে পাচ্ছে, তখন কিন্তু আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি সিভিতে কিন্তু এমনভাবে আপনার বিষয় কিংবা আপনি যে কাজ করেন সেই সম্পর্কে এমনভাবে বলবেন, সেটা যেন ক্লায়েন্ট পড়ে আগ্রহী হয় আপনার সাথে কন্ট্যাক্ট করতে কিংবা আপনার সাথে কাজ করার জন্য। সো সিভি কীভাবে বানাতে হয় কিংবা সিভি কীভাবে বানালে আপনি আপনার ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারবেন, এই সম্পর্কে ভিডিও যদি চান তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো আমি সেই সম্পর্কে ভিডিও দেখাবো। সো আমি এখন একটা ডেমি সিভিতে দেখাচ্ছি আপনারা কীভাবে সিভিটা অ্যাড করবেন। দেখেন এখানে লেখা আছে, উপরেরটা বড় করে লেখা আছে, শো হোয়াট ইউর প্রাউড অফ। সো আপনি কী জন্য প্রাউড অফ, মানে আপনি কী আসলে প্রাউড করতে চাচ্ছেন, প্রাউড করাতে যাচ্ছেন, সেই এটা এখানে ফিচারটা অ্যাড করাইতে হবে। দেন আমি এই প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন অ্যাড এ পোস্ট, দেখেন এখানে অপশন আছে, প্রথমটা হচ্ছে অ্যাড এ পোস্ট, তারপর অ্যাড অ্যান আর্টিকেল, তারপর হচ্ছে অ্যাড এ লিঙ্ক, দেন হচ্ছে অ্যাড এ মিডিয়া। সো আপনি এখানে অ্যাড এ পোস্ট করতে পারবেন, অর্থাৎ কোনো কিছু লিখে দিতে পারবেন, অ্যাড আর্টিকেল, একটা আর্টিকেল পাবলিশ করতে পারবেন এখানে, আপনি চাইলে এখানে কোনো একটা ওয়েবসাইট কিংবা ইউআরএল দিতে পারেন, দেন হচ্ছে আপনি এখানে অ্যাড মিডিয়া, অর্থাৎ আপনার যে সিভিটা আছে, দেন হচ্ছে আপনি এই সিভিটা অ্যাড এ মিডিয়াতে করে ক্লিক করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। দেন আমি এই অ্যাড এ মিডিয়াতে ক্লিক করব। অ্যাড এ মিডিয়াতে ক্লিক করার পর আমার যে সিভিটা যেখানে আছে সেই সিভিটা এখানে আমি সিলেক্ট করব। সো আপনি কিন্তু একটা সিভির প্রথম, আমি এখানে প্রথম পাতা দিয়ে দেখাচ্ছি। সো আপনি প্রথম পাতা, অর্থাৎ আপনার সিভির যদি দুই তিনটা পাতাও হয়, সেক্ষেত্রে আপনি দুই তিনটা পেজ কিংবা পাতা ইউজ করতে পারবেন। সো আমি এটাতে ক্লিক করলাম, দেন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন আমার এই সিভিটা আপলোড হচ্ছে, দেখেন এই আপলোড হচ্ছে, আপলোড হলো। আপলোড হওয়ার পর এই সিভি সম্পর্কে আপনার একটা টাইটেল লিখে দিতে হবে। সো আপনি আপনার ইচ্ছে মতো একটা টাইটেল লিখবেন, ইচ্ছে মতো বলতে আপনার এখানে এমন একটা টাইটেল লিখবেন যেটা একদম প্রফেশনাল একটা টাইটেল হয়। সো তারপর হচ্ছে আপনার এই সিভি সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন। সো আপনার ডেসক্রিপশনটা কী হবে, আপনার কাজ রিলেটেড কিংবা আপনার যে প্রফেশন আছে সেই রিলেটেড। সো আমি উপরের টাইটেলটা কপি করে জাস্ট আপনাদেরকে ডেমো করে দেখানোর জন্য এটা করলাম। সো আপনারা অবশ্যই এটা করবেন।
করবেন না, আপনারা আপনাদের যে ইয়া আছে স্কিল আছে সেই সম্পর্কে এখানে লিখবেন। দেন আপনি যেটা করবেন দেন এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলাম আমি, সেভে ক্লিক করার পর দেখেন এই সিভিটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। সো এই সিভিটা আমার এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আমার যে টাইটেল ডেসক্রিপশন আছে এখানে শো করতেছে, সো দেখতেই পাচ্ছেন আপনারা। সো এইভাবে আপনি কিন্তু আপনার সিভিটা এখানে শো করাইতে পারেন। সো দেখেন আমি যদি প্রিভিউ দেখি, তো প্রিভিউ দেখলে ক্লায়েন্ট কিন্তু আমার এই সিভিটা এভাবে দেখতে পারবে। সো এই সিভিটার আমার কী নাম আছে, আমি কোথা থেকে আসি, আমি কী সার্ভিস দিচ্ছি, আমার কী কোয়ালিফিকেশান, আমি এখানে এই সিভির পাশাপাশি আমি টাইটেলও এখানে উল্লেখ করে দিতে পারি। দেন আমার এই ক্লায়েন্টটা যখন এইভাবে দেখবে, দেখার পর তার যদি মনে হয় আমি তার কোনো জবের জন্য পারফেক্ট কিংবা তার কোনো জবের জন্য আমি করতে পারবো তার কোনো জব, সেক্ষেত্রে কিন্তু সে আমার এই লিঙ্কডিনে অ্যাকাউন্টে নক দিবে। নক দেওয়ার পর দেন আমার সাথে নেগোসিয়েশন করবে। নেগোসিয়েশন করার পর দেন কিন্তু আমাকে কাজ দেওয়ার পসিবিলিটি থাকবে। সো এভাবে আপনারা ঠিক উপরের যে পরের যে অপশনগুলো আছে, রিকমেন্ডেডের যে পরের যে অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশন আপনারা রিকমেন্ডেটেড ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড কোর্স, অ্যাড কোর্স বলতে আপনার যদি কোনো কোর্স থাকে, আপনি যে স্কিলে পারদর্শী সেই স্কিলের উপর যদি কোনো কোর্স থাকে দেন কোর্স অ্যাড করে দেবেন। অ্যাড রিকমেন্ডেশন, আপনি যদি কোনো কিছু রিকমেন্ডেশন করেন সেটা অ্যাড করে দেবেন। অ্যাড, তারপর হচ্ছে অ্যাড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। সো আপনার যদি কোনো সার্টিফিকেট বা লাইসেন্স থাকে সেটাও আপনি এখানে অ্যাড করে দেবেন। সো অবশ্যই আপনি চেষ্টা করবেন এই রিকমেন্ডেশনের সবগুলো অপশন যেন ফিল আপ থাকে। দেন হচ্ছে কোর, কোর অর্থ হচ্ছে মূল, মূল বিষয়টা, এটাও চেষ্টা করবেন সবগুলা লিঙ্ক আপনার অ্যাপ অপশন ফিল আপ করার জন্য। সো এই ছিল আজকের ভিডিও। সো এই ভিডিওটা দেখে আপনারা যেটা করবেন এই কাজটুকু করে নেবেন। সো এই কাজটুকু করে নিলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটি অনেক অংশে বেড়ে যাবে। কারণ একজন ক্লায়েন্ট যখন আপনার সিভি দেখবে, আপনার প্রফেশন দেখবে, আপনি কিসে এক্সপার্ট সেটা দেখবে, তখন আপনি কানেকশন পাঠাতে গেলে আপনার যখন এটা কাটবে তখন কিন্তু আপনার এই কানেকশনটা অ্যাকসেপ্ট করবে এবং পরবর্তীতে আপনাকে সে কাজ দিবে, কাজ দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং কোন সম্পর্কে ভিডিও চান, কী সম্পর্কে ভিডিও চান সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।